প্রিয় দর্শক তিন লক্ষ সত্তর হাজার টাকা পেয়েছেন আলহামদুলিল্লাহ তুমি তো বর্তমানে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ হাফেজ তো তোমার অনুভূতি কি আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল প্রতিযোগিতায় সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ তাকরিম হাফেজ সালে আমরা আছি হাফেজ সালে আহমদের হাফেজ সালে আহমদ তাকরিমের পাশেই প্রদর্শক শ্রোতা সে বিশ্বের আটান্ন আটাত্তরটা দেশকে পিছনে রেখে আমাদের বাংলাদেশের সুনাম অর্জন করে বিশ্বকে